সে স্থানীয় নির্দেশিত করার জন্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করা প্রয়োজন হয়। এমন অবস্থায় কাঠ বা বাঁশকে সিলিং করে অতীত কাঠ বা বাঁশের গুণগত মান অবস্থা বেশ কয়েকদিন পর্যন্ত বিক্রি করা সম্ভব। প্রথমত গেল কীভাবে মানে আমাদের জানতে হবে বৃক্ষ কর্তনের কাজ সংগ্রহ করার নিয়মগুলো। এরপরে কাঠের স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য কাঠকে ব্যবহার উপযুক্ত করা সিলিং করা হয় কাঠ করার পরে কাছানোর পরে। আর বাঁশের স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য সঠিকভাবে প্রক্রিয়া করার প্রয়োজন হয়। এমন অবস্থায় কাঠ বা বাঁশকে কী করতে হবে সিজনিং করে কাঠ বা বাঁশের গুণগত মান স্থায়িত্বটা বেশ কয়েকজন পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এর পরিচ্ছদে আমরা বিক্রিপত্রের সময় অন্য যদি কাঠ সংরক্ষণ পদ্ধতি তক্তা পরিমাপ পদ্ধতি বৃক্ষবর্তন ও কাঠ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ ও দক্ষতা অর্জন করতে পারে। বৃক্ষবর্তন সময় বা আবর্তনকাল দেখো বৃক্ষবর্তন বা সময় আবর্তনকাল বৃক্ষের চারা রোপণ থেকে শুরু করে যে সময়ে বৃক্ষের বৃদ্ধি সর্বাধিক হয় এবং চারা রোপণ করার পর গাছে যদি বাড়ে না বাড়ে তো বড় হয় এবং গাছ পরিপক্কতা লাভ করে যখন নিজেই হয় সে সুনির্দিষ্ট সময় তাকে আত্মকাল বা কর্তন সময় বলে। ধরো তুমি চারা রোপণ করেছো এই চারাটা কীভাবে বাড়বে তারপর আবার সেটা কী হবে পরিপক্ক হবে তখন পরিপক্কতা লাভ করে আবার নিজেই হবে সেই এই সময়টাকে কী বলা হচ্ছে আবর্তনকাল বা কর্তন সময়। পরিপক্ক হওয়ার আগেই মুখ্য কর্তন করলে ভালো মানের কাজ পাওয়া যায় না। গাছটা যদি পরিপক্ক না হয় তাহলে যদি গাছটা কেটে ফেলে তাহলে কিন্তু ভালো মানের কাজ পাওয়া যাবে না। বন ব্যবস্থাপনায় বৃক্ষের আবর্তনকালকে কিভাবে মার্ক করা হয়েছে বৃক্ষের আবর্তনকালকে কলাকে মার্ক করা হয়েছে বৃক্ষের আবর্তনকাল সাধারণত
অধিকাংশ কাঠের মানব অনুপাতে সাধারণত মাটির 10 সেন্টিমিটার উপরে গাছ থাকতে সর্বোচ্চ পরিমাণ কাঠ পাওয়া যায়। কেন কাঠে মাটির কাছাকাছি, তাহলে মাটির কাছাকাছি গাছ থাকলে সর্বোচ্চ পরিমাণ কাঠ পাওয়া যাবে, সেই জন্য মাটির কাছাকাছি গাছটা কাটতে হবে। ও গাছ কাটার পরে ডালপালা ছেঁটে নিলে গাছ নিয়ন্ত্রিতভাবে করতে সুবিধা হয়। আগে কী করতে হবে, গাছ কাটার পূর্বে ডালপালাগুলো ছেঁটে দিতে হবে, তাহলে কী হবে গাছ নিয়ন্ত্রিতভাবে করতে সুবিধা হবে। আচ্ছা, গাছ সবসময় করাত দিয়ে কাটতে হবে, দিয়ে গাছ কাটতে হবে করাত দিয়ে, এতে কাঠের অপচয় পুরোপুরি রোধ করা সম্ভব। প্রথমে যেদিকে গাছকে কাটতে হবে সেদিকে করাত দিয়ে কাটতে হবে, যেদিকে ফুলতে হবে গাছটা সেদিকে করাত দিয়ে কাটতে হবে। পরবর্তীতে আগের মতো বিপরীত দিকে করাত দিয়ে কাটতে হবে এবং কাটা অংশে ফিল বা কাঠের টুকরা ফুটিয়ে দিতে হবে, এতে গাছ আর্থিক দিকে পড়ে। কাটা অংশে ছোট ছোট ফিল বা কাঠের টুকরা ঢুকিয়ে দিতে হবে, তাহলে তুমি যেদিকে গাছটা ফেলতে চাও সেদিকেই গাছটা পড়বে। আরও কি বিভিন্ন নিয়মের মধ্যে আছে, আরও কাটা গাছ হাঁটতে পড়ার পর বন্ধুত্ব করতে হবে না, করতে হবে কি, তবে কী কাজে কাঠ ব্যবহার করা হবে তার ভিত্তিতে পরিমাণ বিস্তারিত করতে হবে। তুমি কী কাজে গাছটা ব্যবহার করবে তার ভিত্তিতে পরিমাণ বিস্তারিত করে তারপরে কাটতে হবে গাছটা, বন্ধুত্ব করতে হবে আর কি, কাটতে হবে মানে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব গোল অংশকে বলা হয় লক, এই লককে করা দিয়ে এই লককে করার ফলে নিয়ে গিয়ে ব্যবহার অনুযায়ী চেরাই কাঠে পরিণত করতে হবে। চেরাই কাঠে দ্রব্য প্রস্তুত গুরুত্ব থাকে, গুরুত্ব থাকে চেরাই কাঠে কী থাকে, দ্রব্য প্রস্তুত আর গুরুত্ব চেরাই কাঠে প্রস্তুত 10 সেন্টিমিটারের বেশি হলে এবং গুরুত্ব 4 সেন্টিমিটার হলে তাকে বলা হয় তক্তা। চেরাই কাঠে প্রস্তুত করতে হবে 10 সেন্টিমিটার এবং এর বেশি হলে গুরুত্ব গুরুত্ব এখানে গুরুত্ব গুরুত্ব হবে যে 4 সেন্টিমিটার হলে তাকে বলা হয় তক্তা। Gracias.
উৎসব বাগানে পাওয়া যায়। ভূগোল প্রধানের জীবন তিনি আরও বর্তমানে বিশেষ বিশ্লেষণ করা যায়। আরও পর্যটকরা মিশ্রণ এসেছে, মিশ্রণে বাজারে পাওয়া যায়। পানিতে মিশ্রণটি বিশেষ পাশ নিয়ম